বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা টি-শার্ট পরে কি নামাজ পড়া যাবে মহিলাদের হায়েজ এর সময় কি কুরআন তেলাওয়াত করতে পারবে সুদ কোম্পানির গিফট নেওয়া জায়েজ আছে কিনা বাবামা যদি দাই রাখতে না দেন তাহলে করণীয় কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলা কি গুনাহ राणा সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা ভাই राणा বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খেলে ভালো ঝামেলামুক্ত অনেক নিষেধ নিষিদ্ধ এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সেই পানিটাতে যখন চুবানো হয় নারী যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো বুড়িতে আসে পায়খানা ইত্যাদি সেগুলো গোষ্ঠীর সাথে মিশে যেতে পারে এই জন্য নিষেধ করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোস্তের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও নাপাকের আসে না কোনো আলামতও আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না তারপরেও যেহেতু আমাদের ইস্তেলাফ আছে মত আছে যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প পন্থা করা যায় সেটা বেশি ভালো

তো নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ সুমাতালা যদি মরণশীল বলতে পারেন মাইয়াদ বলতে পারেন তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায় হ্যাঁ আম্বিয়া আলহিম সাল্লাহাম তারা আলমে বারজাকে বিশেষ হায়াত উপভোগ করেন যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করা বা স্বাভাবিক জীবন আপনার কি বলে স্বাভাবিকভাবে আমরা যে জীবন যাপন করি দুনিয়াতে সেরকম জীবন যাপন না একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন কিন্তু মৃত বলা যাবে না ব্যাপারটি সেরকম নিজেই বলেছেন তাহলে কেন আপনি বলতে পারবেন না আর মৃত্যুবরণ করেছেন তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবরের নিচে কেন রেখে দিলাম হক জানতে বাবা মা যদি দায় রাখতে না দেন তাহলে করণীয় কি ভাই ইমরান আমরা বাবা মার কথা শুনবো অবশ্যই শুনতে হবে আল্লাহ সুমাতা নিজেই বলেছেন বাবা মার কথা মান্য করতে এবং তাদের প্রতি সদাচরণ করতে আলাহমাতাল্লা বলেছেন রবিলা কিন্তু সে আল্লাহ যিনি নির্দেশ করেছেন তারই রসুল সাল্লাহ আমাদেরকে বলেছেন লাহাত আলী মাহলুক ফিমা আসিয়াদ বা আমার কথা শুনবো নির্দেশ মানবো তবে যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যেতে না বলবেন তারা যদি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যেতে বলেন তখন আমরা বা আমার কথা শুনবো না কারণ আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার অবদান বাবা মার চাইতে অনেক বেশি বাবা মাতা আমাদের সৃষ্টিকর্তা নন বিদায় ইসলামী শরিয়ার সুস্পষ্ট কোনো বিধানের বিরুদ্ধে কোনো অন্যায় করতে যদি বাবা মা নির্দেশ করেন তাহলে সেটা মানা যাবে না দায়ী যদি বা আমার রাখতে নিষেধ করেন তাহলে বাবা আমার সেই নিষেধকে মানা যাবে না তবে তাদের সাথে ব্যবহার করা যাবে না বিনয়ের সাথে নিজের আদর্শের জায়গা থেকে একজন রাখার অপরিহার্যতা আর জায়গাটা তাদেরকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক গান করুন এরপরে প্রশ্ন করছেন বোন মাহবুবা তাজরিন আপনি জানতে চাইছেন ঔষধ কোম্পানির গিফট নেওয়া যায় আছে কিনা আমি ডাক্তার বন মাহবুবা আহ খুবই জটিল এই প্রশ্নটি আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি ওষুধ কোম্পানি ডাক্তারদেরকে বিভিন্ন রকমের গিফট দিয়ে থাকেন এগুলো আসলে উৎকোচ হিসাবে দেওয়া হয়ে থাকে আমরা জানি আর উৎকোচ হিসাবে এগুলো গ্রহণ করা যায়জ নাই আপনার কাছে কোনো যখন আসেন নির্দিষ্ট সময়ের জন্য ওই সময়টাতে আপনাকে ভিজিট দিয়ে তিনি কিন্তু আপনাকে এক ধরনের ভাড়া নিয়ে নেন এই টাইমটাতে আপনি তার চিকিৎসার জন্য যা কল্যাণ কর সেটা পরামর্শ দেওয়া আপনার কর্তব্য আপনি এখানে যদি অন্য কারো স্বার্থ খেয়াল করেন তাহলে আপনি এই লোকটার টাকার সাথে বেঈমানি করলেন প্রতারণা করলেন যেটা আপনার জন্য জায়েজ নেই এই আদর্শের জায়গাটি আমাদের চিকিৎসক ভাই বোনদের খেয়াল করা উচিত ওষুধ কোম্পানিগুলো যে সমস্ত গিফট ইত্যাদি দিয়ে থাকে এগুলো দেওয়ার একটা বড় উদ্দেশ্যই থাকে তাদের ওষুধগুলো আপনি যাতে সাজেস্ট করেন বা লেখেন এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে চেকও করে অনেক সময় এবং ডাক্তাররা এগুলো করেও থাকেন আমাদের সমাজ বাস্তবতা আমরা জানি অতএব এই সমস্ত কারণে সমস্ত গিফটকে অ্যাভয়েড করা এটা হলো একজন ইমানদার একজন মোত্তাকি দা ডাক্তারের জন্য কর্তব্য তবে কোনো গিফট যদি এমন হয় কোনো ওষুধ স্যাম্পল হিসাবে দিলো। সেটা শুধুমাত্র আপনার ওই ওষুধ নতুন আসছে বা ওষুধ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বা ওইটার আপডেট কোনো বাসন আসে সেজন্য আপনার কাছে পৌঁছাইছে তাহলে ওই স্যাম্পলটা আপনি নিতে পারবেন এটা ঠিক আছে কিন্তু এর বাইরে যদি কোনো স্যাম্পল আপনাকে দেওয়া হয় উৎকোচ হিসাবে ওষুধ তাদের ওষুধগুলো সাজেস্ট করার জন্য তাহলে এটা আপনার জন্য নেওয়া জায়জ হবে না কেন জায়জ হবে না কারণ আপনি তাদের এই ওষুধ নিয়ে বা তাদের গিফট নিয়ে তাদের পক্ষে আপনি লিখবেন যেটা লিখতে গিয়ে হয়তো ওই রোগীর স্বার্থ রক্ষা নাও হতে পারে আর যদি বলেন যে রুগীর কোনো ক্ষতি হবে না রুগীর কোনো স্বার্থ নষ্ট হবে না তারপরেও আপনাকে ওই সময়টা রুগী আপনাকে টাকা দিয়ে নিয়েছে এটা এটাতে আপনি আরেকজনের ও কাজ করছেন ব্যাপারটা এরকম দাঁড়ায় এই জন্য বিষয়টা আসলে অনৈতিক হয়ে যায় অন্যায় হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি শিলু আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়াজের সময় কি তালাওয়াত করতে পারবে বোন শিলু এটা নিয়ে ওলামায়ক্রামের মধ্যে মতো পার্থক্য রয়েছে অনেক ওলামায়গণ বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন কারণ কোরআনে করিমের এই রসুল করিম আসসালাম হাদিসের কোথায় স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি মহিলা সাহাবিরা অনেকেই ছিলেন কিন্তু কোনো জায়গায় রহস্লাম নিষেধ করছেন স্পষ্টভাবে এটা জানা যায়নি হায়জ অবস্থায় মাসিক অবস্থায় তফ করতে পারবেন না এবং কোরআন স্পর্শ করতে পারবেন না সোলাদ পড়তে পারবেন না সিয়াম পড়তে পারবেন না এর বাইরে স্বামী স্ত্রীর সহবাস করতে পারবেন না সব কিছু করতে পারবেন কারণ নিষেধ নাই আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক তারা বলেন যে পড়া যাবে না এই মতটা বরং জমের মত অর্থাৎ পড়া যাবে না তো এজন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ আর যদি আপনি হাফেজা হন হিফজের ছাত্রী হন অথবা কোরআন মুখস্থ আছে আপনার সে অংশ ভুলে যাবেন মনে হয় যদি আপনি নিয়মিত এভাবে আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন তাহলে সে আপনার জন্য বিশেষ অজরের কারণে জায়েজ হতে পারে ইনশাআল্লাহ বিধনা যদি নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা যদিও দরীদের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতরা বিধান না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম আল্লাহু আল হামিসব এরপরে প্রশ্ন করেছেন শাহিন বিএম আপনি প্রশ্ন করেছেন হুজুর টিটাস টি-শার্ট পরি কি নামাজ পড়া যাবে ভাই শাহিন টি শার্ট টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পড়তে পড়লে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টি দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেটি সবুত করেন সেরকম প্রসাব করে সালাত হক আপনি জানতে চেয়েছেন ইন্নআল্লাহ কোন সময় বলতে হয় দয়া করে আলোচনা করলে ভালো হয় ভাই টুতুল ইন্নালিল্লাহ পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হল আল্লাহ কারিমে বলেছেন অর্থাৎ আহ নেকর ভালো মানুষদের একটা আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে ইনাহিন অতএব আয়ের থেকে বোঝা গেল যে ইনাল্লাহিহির এটা আমাদের বিপদে আমরা পড়বো যখন মুসিবত হবে কোনো সমস্যা দেখা দিবা জানা করুন ওই সময়টাতে আমরা ইনাহিনজন পড়বো ইন্না জন আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি কে কোনো বিপদে ইনাহ পড়লে বলে কে কেউ কি মারা গেছে তার মানে মানুষ মনে করি যে ইনা শুধু মারা গেলেই পড়তে হয় এটা ভুল ধারণা আমরা ইন্দারিল্লাহ ইন্দারজন পড়ব যেই কোনো বিপদ দেখা দিলে বিপদ দেখা দিলেই আমরা ইন্দারিল্লা পড়তে পারি এটাই করার নির্দেশনা যে কোনো মুসিবতে